धर्मनगर तहसील अफिसे ढुके तहसीलदार स्त्री के छुरी मारार घटनाय जथेष्ट चांचल्य सृष्टि होयेछिलो गतकाल। स्वामीर परिवार सूत्रे खबर, स्त्री अन्येर साथे घंटार पर घंटा कथा बोले, एटाई सह्य हयनि स्वामीर। बियेर पर थेकेई नाकि एई अशांति, प्रचंड क्रोधेर बशे स्वामी एई कांड घटाय बोले दाबी। एदिके आहत स्त्री के आगरतला जेबी हासपाताले ट्रमा सेंटारे पाठानो होयेछे। अवस्था किछुटा भालो होलेओ अधिक रक्तक्षरणेर जेरे अनेकटाई दुर्बल आहत स्त्री पम्पा। से जानिएछे स्वामीके डिवोर्स देवार जन्य इतिमध्येई आईनजीवीर साथे परामर्श सेरे नियेछेन तिनि। জুয়েল দত্ত, ধর্মনগর টাউন তহসিলে আমি 3:30টার দিকে কাজে মানে ছিলাম আর কি। ওই সময় হঠাৎ করে ঢুকে এসে জানতে পারে মানে আমি ডিভোর্সের জন্য অ্যাপ্লাই মানে করতেছিলাম। তো এসে আমাকে জিজ্ঞেস করলো যে ডিভোর্স অ্যাপ্লাই করবো কি না। তো আমি বলেছি হ্যাঁ, আমি ডিভোর্সের জন্য আমি লয়ারের সাথে কথা বলেছি। তো হঠাৎ করে বেরিয়ে গিয়ে আবার পকেট থেকে ছুরি, বড় একটা ছুরি বের করে তারপরে আমার মানে পেটের মধ্যে মারতে যায়। তো আমি বাঁ হাত দিয়ে যখন আটকাতে যাই তো পুরো ছুরিটা আমার হাতের মধ্যে ঢুকে আবার টান দিয়েও বের করে তারপরে আবার পেটে মারে, পেটের মধ্যে হুল হয়ে পুরো ঢুকে। আর এরপরে তো এখান থেকে চলে যায় স্কুটি নিয়ে। আমি আর কিছু বলতে পারি না, পরে ফায়ার সার্ভিস আমাকে ধর্মনগর হাসপাতালে নিয়ে আসে। আমার অফিসে অফিস ডিউটিতে সব ধর্মনগর টাউন তো ছিল। অন্যদিকে এই ঘটনার খবর জেনে মহিলা কমিশন ছুটে যায় হাসপাতালে। বর্ণালী দেবী হাসপাতালে আহত স্ত্রীর জবানবন্দি নেন। সব বিস্তারিত জানার পর কমিশনের বক্তব্য, শেষ অবধি নির্যাতনের শিকার গৃহবধূর পাশেই থাকবে কমিশন। হাতে এবং পেটে এবং ধর্মনগর হসপিটালে তখন তাকে স্থানান্তরিত করা হয়। এরপর জিবিতে রেফার করা হয়। আজকে আমি জিবিতে এসেছি সেই পম্পা দত্তকে, পম্পা দত্ত কানন্দ, পম্পা দেব কানন্দকে দেখতে, এবং তার অবস্থা সত্যি অত্যন্ত দুঃখজনক। এবং তার সঙ্গে তাদের বিয়ের পর থেকেই সমস্যা, নানা কারণে সংসারে অশান্তি। আজকে এরকম একটা দুর্ঘটনা ঘটে গেল গতকালকে, সেটা সত্যি আমাদের সভ্য সমাজের একটা লজ্জাকর ঘটনা। আমরা চাইছি আর কি মহিলা কমিশন এ ধরনের ঘটনাকে একেবারে নিচে নামিয়ে আনতে, এবং এই যে ব্যক্তি যে কাণ্ডটি ঘটিয়েছে, একজন শিক্ষিতা মহিলা যে আর্থিকভাবে সচ্ছল কিন্তু সেই ব্যক্তি নেশাগ্রস্ত থাকে, সব সময় সে জোয়ার আসরে থাকে, এবং আমি মনে করি যে মূলত নেশার কারণে এই কাজগুলো সে করছে। রাজ্য মহিলা কমিশন এই যে ঘটনাটি ঘটেছে, যে অফেন্সটি সে ঘটিয়েছে, সেই দোষী ব্যক্তি যেন শাস্তি পায়, সেই দিকে রাজ্য মহিলা কমিশন সেই পম্পা দেব কানন্দর সঙ্গে একবারে শেষ অবধি থাকবে। এবং একইউজ ব্যক্তি কিন্তু গ্রেপ্তারও হয়েছে, এবং অবশ্যই সেই দোষী ব্যক্তির কঠোর সাজা হবে। একুশ ব্যক্তির নামটা জুয়েল দত্ত। সূত্রের খবর, সব দোষ সেই এক ফোনের। ফোনে আলাপ শুরু হয় মহিলার অফিস পাড়ার এক যুবকের সাথে। দীর্ঘ আলাপে বাড়ে দুজনের শব্দ প্রয়োগের রসালো গভীরতা। সেই থেকেই পারিবারিক অশান্তি। আপাতত স্বামী হাজতে, স্ত্রী স্বামীর আঘাতে হাসপাতালে। ব্যুরো রিপোর্ট, ইন্ডিপেন্ডেন্ট।